আসসালামু আলাইকুম। তো আলোচনা করেছিলাম ক্যালকুলাস 1 চ্যাপ্টার 15 অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। তো আমি পূর্বে দুটো আরও ক্লাস নিয়েছি এই লঘুকরণ সূত্রের বিষয়ে। তো আজকে আমি আলোচনা করব যে ইন্টিগ্রাল ট্যান টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র কীভাবে নির্ণয় করতে হয়। তো এ ধরনের লঘুকরণ সূত্র যখন আমরা নির্ণয় করতে বলবে তখন আমাদের যে কাজটা করতে হবে ধরে নিতে হবে সলিউশন। তো ধরি লেট আমাদের ধরে নিয়ে ম্যাটটা হচ্ছে সলিউশন করতে হবে যে ধরি আই এন সমান ইন্টিগ্রাল ট্যান টু দি পাওয়ার এন এক্স ডি এক্স, অর্থাৎ এটাকে আমরা কী করবো আই এন ধরে নিব। আচ্ছা, তো এখন ট্যান এন মাইনাস টু এক্স যদি আমি ট্যান স্কোয়ার এক্স দিই তাহলে কিন্তু এই লাইন যা ঠিক এই লাইনে একই কথা, কারণ ট্যান এক্স ভিত্তি দুটো একই, তার মানে আমি নিতে পারি ট্যান এক্স আর গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এন মাইনাস টু প্লাস টু, তার মানে এই টু এই টু কাটা, তার মানে হচ্ছে যে ট্যান এন এক্স, তার মানে এখানে ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ট্যান স্কোয়ার এক্স ডিএক্স যে কথা, আর হচ্ছে উপরে ট্যান টু দি পাওয়ার এন এক্স ডিএক্স একই কথা। আচ্ছা, তো এখন আমি করব কি যেখানে ইন্টিগ্রাল ট্যান এন মাইনাস টু এক্স, তো এখানে ট্যান স্কোয়ার এক্স, তো আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। তো আমি যদি এখান থেকে করি যে সেক স্কোয়ার থিটা সমান কিন্তু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা এখান থেকে আমি লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা এখানে প্লাস ওয়ান আছে এদিকে আসলে মাইনাস ওয়ান সমান ট্যান স্কোয়ার থিটা। তো আমি এখানে লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তো এখানে আমি লিখবো সেক স্কোয়ার থিটা বলতে এখানে আমাদের এক্স, তো এক্স মাইনাস ওয়ান ডি এক্স। তাহলে পরের লাইনে আমি যদি এটার সাথে গুণ অবস্থায় আসে এবং ডিএক্স এর সাথে গুণ অবস্থায় আসে তাহলে আমি এটাকে লিখতে পারি ট্যান এন মাইনাস টু এক্স সেক স্কোয়ার এক্স, অর্থাৎ গুণ করে দিলাম সেক স্কোয়ার এক্স, এখানে ডিএক্সটা গুণ হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রাল সহ এটা গুণ, তাহলে ইন্টিগ্রাল ট্যান এন মাইনাস টু এক্স, আচ্ছা এখানে এক্স আর হচ্ছে আমাদের ডিএক্স, আচ্ছা এখানে আমি ডি এক্স বসাই দিব। এখন আমাদের করতে হবে কি যে আমি যদি এখানে সেক ট্যান ট্যান এক্স, অর্থাৎ আমি ধরি যে ট্যান এক্স সমান জেড, তাহলে ট্যান উভয় পক্ষে যদি আমি ডিডিএক্স গুণ করে দিই তাহলে ডিডিএক্স ট্যান এক্স সমান ডিজেড বাই ডিএক্স, তাহলে ডিডিএক্স ট্যান এক্স সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স সমান ডিজেড বাই ডিএক্স। তাহলে এখানে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে ডিজেড সমান হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে আমি ডিজেড সমান লিখতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে ট্যান এক্স সমান আমি ধরে নিয়েছি জেড, তাহলে ট্যান এক্সের জায়গায় আমি জেড বসাই দিতে পারি, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস টু টু আর হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে আমি সেক স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে ডিজেড, তাহলে এখানে আমি ডিজেড বসাই দিতে পারি। তো এই মাইনাস মাইনাসের জায়গায় থাক ইন্টিগ্রাল ট্যান এন মাইনাস টু এক্স ডিএক্স ওর নিজের জায়গায় থাক। আচ্ছা, তো এখন আমি এই অংশটা মুছে নেই কারণ এটা আর আমাদের লাগবে না। তো সে নিচ থেকে আমি যদি এখানে করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেড, তো আমরা আর একটা সূত্র জানি যে সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান কিন্তু আমরা জানি যে এক্স থাকবে এবং এক পাওয়ার বাড়বে, অর্থাৎ এন প্লাস ওয়ান হবে এবং পাওয়ার দিয়ে আমাদের ভাগ করতে হবে এবং প্লাস একটা ধ্রুবক বসে। তো ধ্রুবক এখানে আমাদের লাগবে না, তো এখানে হচ্ছে যে ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, তার মানে হচ্ছে এক্স এক্সের জায়গায় থাকবে, পাওয়ার আমাদের এক বাড়বে এবং পাওয়ার দ্বারা সম্পূর্ণ পাওয়ার দ্বারা আমাদের ভাগ করতে হবে। আচ্ছা, আমরা ঠিক একই কাজটা এখানে করব যে জেড টু দি পাওয়ার এন মাইনাস টু আছে, তাহলে এখানে জেড জেডের জায়গায় থাকবে এন মাইনাস টু, এনে পাওয়ারের সাথে এক পাওয়ার আমাদের বাড়বে আর নিচে পাওয়ার দ্বারা সম্পূর্ণ পাওয়ার দ্বারা
আমরা কি করব ভাগ করে দিব তো এটার কাজ শেষ এখানে মাইনাস আছে এখানে মাইনাস বসাই দিলাম আচ্ছা আর এখানে থাকতেছে ইন্টিগ্রাল tan n মাইনাস 2 x dx তো এখানে আমি করব কি z মানে তাহলে এখানে মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে হচ্ছে n মাইনাস 1 নিচে থাকতেছে n মাইনাস 1 আর হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল tan n মাইনাস 2x dx তো এখন আমি z সমান সমান এটা কিন্তু ধরে নিছিলাম যে tan x সমান সমান হচ্ছে z তাহলে z এর জায়গায় আমি কি করব tan x বসাই দেব আচ্ছা তাহলে এখানে আমি কি করব tan x বসাই দেব কারণ এখানে আছে z সেখানে আমি tan x বসাই দেব এবং পাওয়ার এই z এর জায়গায় আমি কি করব tan x বসাই দেব তাহলে n মাইনাস 1 x tan টু দি পাওয়ার n মাইনাস 1x আর নিচে n মাইনাস 1 n মাইনাস 1 এর জায়গায় থাক আর হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল tan n মাইনাস 2x dx এটা কিন্তু আমরা পাচ্ছি i n সমান সমান তো আমি এদিকের মানগুলো মুছে নেই আচ্ছা তো আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে আই এন সমান এই মানটা তো আই এন সমান আমি লিখতে পারি যে আই এন সমান হচ্ছে ইন্টিগ্রাল ট্যান এন এক্স ডিএক্স এটা সমান হচ্ছে ট্যান এন মাইনাস ওয়ান এক্স বাই হচ্ছে এন মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল ট্যান এন মাইনাস টু এক্স ডিএক্স তো এটাই হচ্ছে আমাদের যে ট্যান টু দি ইন্টিগ্রাল ট্যান টু দি পাওয়ার হচ্ছে এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।